বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি নিয়ে এসেছি ক্যাফে টেবিলের কিছু নতুন বই। আপনারা সকলেই জানেন অগাস্ট 5 থেকে অগাস্ট 15 পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে, 15 থেকে 30% অফের বিষয় চলছে। সেই কারণে আমি আজকে এই 4টে নতুন বইকে দেখাতে চলেছি যেগুলো সদ্যই প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল হাউস থেকে। এই প্রত্যেকটা বই সম্পর্কে তো বলবই, সাথে বইগুলোর ভেতরে কী কী গল্প আছে সেগুলোকেও ছোট ছোট করে আলোচনা করে দেবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথম যে বইটির কথা আমরা বলতে চলেছি সেটি হচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের লেখা ভূত খুড়োর শিরাম। এই বইটি এসেছে হার্ড কভারে, ওপরে সুন্দর প্রচ্ছদ রয়েছে। মূলত ভূত খুড়ো যিনি রয়েছেন ভূতনাথ শিকদার, তিনি আসলে একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকের সাথে সাথে উনি কিন্তু একটু শিক্ষকতাও করেন। শিক্ষকতা মানে এই অর্থে যে ওনার কাছে দুজন পড়তে আসে, গালু আর ভোলু। এই দুজনকে উনি বিজ্ঞানের নানা গল্প শোনান, নানা কিছু শেখান, ইন্টারেস্ট বাড়িয়ে তোলেন অঙ্ক বিজ্ঞানের মতো সাবজেক্টগুলোতে। তিনি কিন্তু একটি বিষয়ের উপর রিসার্চ করে চলেছেন, তা হচ্ছে মানুষের ব্রেনকে বশীভূত করা বা কন্ট্রোল করার ক্ষমতা, মেসমারিজম বলছেন তিনি। এবং তিনি এমন একটা সিরাম প্রস্তুত করে ফেলেছেন যেটার মাধ্যমে কিন্তু মস্তিষ্কের ওপর কন্ট্রোল করা যায়, এবং যার ওপর এই সিরামটা প্রয়োগ করা হবে তিনি কিন্তু সিরাম প্রয়োগদাতার সমস্ত কথা শুনে চলবেন, এবং এই সিরামকে নিয়েই সমস্ত ঘটনা। একজন অপর বৈজ্ঞানিক রয়েছেন খলনায়ক চরিত্রে, তিনি বিদেশ থেকে আসবেন এবং তারপর একটা টাগ অফ ওয়ার চলবে, এবং শেষে সিরামটার কী হলো আর কীভাবেই বা ব্যবহৃত হলো, কোনো খারাপ হাতে পৌঁছালো নাকি, ইত্যাদি নিয়ে কিশোর একটা জমজমাট কাহিনী। গল্পে সব রকম বিষয়গুলোই ভালো রয়েছে, কমেডি রয়েছে, টানটান উত্তেজনা রয়েছে, থ্রিল রয়েছে, এবং দুই যে ছাত্র গালু আর ভোলু তাদের মধ্যে কেমিস্ট্রিও খুব ভালো লেগেছে। তবে বইটির মধ্যে কোনো ইলাস্ট্রেশন নেই এবং বইটিতে গল্প মাঝখানে একটু স্ট্রেচড মনে হয়েছে, এতটা লম্বা না থাকলেও কিন্তু খারাপ লাগতো না। গল্পের প্লট এমনি ভালো, তবে একটু মানে লেন্দি বলা যেতে পারে। তার সাথে বেশ কিছু কমিক রিলিফ রয়েছে, যেমন এই যে ভূতনাথ শিকদার তার কুকুরের নাম হচ্ছে জিলিপি, এবং তার যে চাকর রয়েছেন বাড়িতে তার নাম হচ্ছে অমৃতি। তো অমৃতি জিলিপি এরকম একটা কম্বিনেশন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মজা দেবে। আর বলবো বইটার স্ট্রাকচার এবং অন্যান্য বিষয় বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার ভালো লেগেছে। আপনারা চাইলে বইটাকে পারচেস করতে পারেন, এখন তো অফ চলছে তাই অনেকটাই কমে পেয়ে যাবেন, তবে এমনিতে এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। সাথে জানাই এই বইটার প্রকাশকাল কিন্তু বেশি দিন হয়নি, জুলাই 2023, এবং এখন চলছে অগাস্ট, কাজেই এক মাসের মাথাতেই নতুন বই কিন্তু আপনাকে দেখালাম। পরের বইটার দিকে চলে যাচ্ছি, হিরণ ডিবির নিচে ও আরও 8। এই বইটা জয়দীপ চক্রবর্তীর লেখা। জয়দীপ চক্রবর্তী অত্যন্ত একজন ভালো লেখক, ছোটদের জন্য অনেক কিছু লিখেছেন এবং শিশু কিশোর পাঠকদের কথা ভেবেই গল্পগুলোকে এখানে লেখা হয়েছে। একটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং 8টি ছোট গল্প রয়েছে। বইটার মুদ্রিত মূল্য 250 টাকা মতো, এবং এই বইটা প্রকাশ হয়েছে বেশি দিন নয়, জাস্ট জানুয়ারি 2023, কাজেই 5-6 মাসের আগেই কিন্তু বইটার প্রকাশ ঘটেছিল। এবার আসি গল্পের কথায়। বেশিরভাগ গল্পই কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি ধর্মী, সায়েন্স ফ্যান্টাসি, তারপরে এলিয়েন, কিছু মানুষ যেগুলো আমাদের পৃথিবীর নয় এরকম অজ্ঞাত জগতের, ইত্যাদিকে নিয়ে তৈরি করা হয়েছে। এবং বড় যে গল্পটা রয়েছে হিরণ ডিবির, সেখানে কিন্তু একটা হিরণ ডিবি বলে জায়গা রয়েছে, সেই জায়গাতে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির ভেতর কিছু কীর্তিকলাপ চলছে, কিছু মানুষের আনাগোনা ঘটেছে, তারা গ্রামকে নষ্ট করার চক্রান্ত করছে। এখন কীভাবে গ্রামকে নষ্ট করার চক্রান্ত করছে এবং দেশের পক্ষেই তা কীভাবে বিপদ হয়ে দাঁড়ালো, তাই নিয়ে কিন্তু এই বড় গল্পটি রয়েছে, উপন্যাসটি রয়েছে। এবং শেষে এক সাধু বাবারও আবির্ভাব দেখব, সেটাও কিন্তু দারুণ। এরপরে সৈকত মুখোপাধ্যায়ের বইটির কথায় চলে যায়। বইটি এসেছে ক্রাউন সাইজে, আকারে ছোট, এবং আমি আজকের ভিডিওতে যে যে বইগুলো দেখাচ্ছি সব কটাই কিন্তু হার্ড কভারে এসেছে। দ্য ক্যাফে টেবিল থেকে বেশিরভাগ বই হার্ড কভারেই তৈরি করা হয়।
স্বগত নৈরাজ্য বলে যে সৈকত মুখোপাধ্যায়ের বইটি আছে সেটা কিন্তু বড়দের জন্য, কখনোই ছোটদের জন্য বলবো না। এই সংকলনের জনপ্রিয় গল্পকারের 19টি গল্প রয়েছে যেগুলো আগে কোনো গ্রন্থে লিপিবদ্ধ হয়নি, তবে বিভিন্ন লিটল ম্যাগাজিনে বেশ কিছু আগে প্রকাশিত হয়েছিল। এই বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে গল্পগুলো কিন্তু ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ভাষা নিয়ে খেলা হয়েছে। ভাষা জাদু যাকে বলছে বাংলায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। প্রত্যেকটাতেই কিছু উপমা, কিছু তুলনা এমনভাবে রাখা হয়েছে পড়তেই আপনার খুব ভালো লাগবে। গল্পগুলোর কিছু রোম্যান্টিসিজম রয়েছে, কিছুতে বিরহ রয়েছে, কিছু আবার শেষের অংশে টুইস্ট রয়েছে। তো আমার মনে হয় যে আপনারা যারা একটু গল্পের এই যে ভূত, তারপরে তন্ত্র ইত্যাদি সমস্তর বাইরে গিয়ে একটা নিখাত গল্প, সুন্দর, ভালো লাগা ইত্যাদি পড়তে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হয়ে উঠতে পারে। এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা, বর্তমানে তো ছাড় চলছে, তাই আপনারা কিন্তু বেশ কিছু কমে পেয়ে যেতে পারবেন বইগুলোকে। তো মোটামুটি এই তিনটে বই দেখানোর পর এবার আমি চলে যাব লাস্ট বইটির দিকে, যে বইটি আমি রিসেন্ট পারচেস করেছি, নন্দিতা বাগচির পাইন পাহাড়ের রূপকথা। প্রচ্ছদ একটা দেখা যাচ্ছে যেখানে পাইন পাহাড়ের মধ্যে একটা বাড়ি রয়েছে এবং ঘটনা কিন্তু এই বাড়িকে নিয়েই। তো এই কাহিনী গান্ধার রায় চৌধুরী এবং তার পুত্র গহনের, বিপত্নিক অবসরপ্রাপ্ত গান্ধারের বসবাস, বাগবাজারের পৈতৃক বাড়ির দুটো ঘর নিয়ে। উত্তরাধিকার সূত্রে কিছু আসবাবপত্র পেয়েছেন তিনি। তো যাই হোক, গহন মানে তার ছেলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে থাকে, একটি বাইক কোম্পানির সেলস ম্যানেজার সে। এবং তারপর কিন্তু বিষয়টা এগোয় যখন জীবনের সহপাঠিনী অলিভিয়াকে খুঁজে পান গান্ধার। কার্শিয়াংয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়তেন তারা এবং তারপর অবিবাহিত অলিভিয়া সেখানেই চা বাগানের মাঝে রিসর্ট খুলে ব্যবসা করেছেন, সমাজসেবা করেছেন। তো একটা প্রেমের বিষয় রয়েছে এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এই বইটিও খারাপ লাগেনি। তো চেষ্টা করলাম এই চারটি বই আপনাদের সামনে তুলে ধরতে, কিছুটা গল্পগুলোকেও আপনাদের সামনে আনতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর জানাই যে বেশ কিছু বুক নিউজে আমি কিন্তু পূজাবার্ষিকীগুলোর খবর সবসময়ই দিয়ে চলেছি। তার সাথে এটাও বলি, নিচে ডেসক্রিপশন বক্সে ক্যাফে টেবিলের কিছু পুরনো ভালো বইগুলোরও একটা রিকমেন্ডেশন করে দিয়েছিলাম, সেটা লিংক দিয়ে দিলাম, ওটাকেও দেখে নেবেন। তাহলে কি হবে, একটা লিস্ট তৈরি হয়ে যাবে এবং ক্যাফে টেবিলের ভালো ভালো বই আপনি কিন্তু একটানে কিনে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।